আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ক্রিমের যন্ত্রণায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তাদের জন্য ঘরোয়া আমি আজকে দশটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দিয়ে আপনি চাইলে একদিনে ক্রিমি থেকে মুক্তি পেতে পারেন এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি মিস করবেন না প্রথমেই আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রসুন রসুন এমন একটা জিনিস রসুন দিয়ে আপনি খুব সহজেই ক্রিমি ধ্বংস করে নিতে পারেন রসুন অ্যান্টি প্যারাসাইটিক খাবার যা কৃমি দূর করতে সাহায্য করে কাঁচা রসুনে অ্যামাইনো অ্যাসিড পেটে কৃমি দূর করতে খুব ভালো কাজ করে প্রতিদিন সকালে যদি খালি পেটে দুকুয়া রসুন খেতে পারেন তাহলে আপনি দেখবেন খুব সহজেই কৃমি ধ্বংস হয়ে যাবে টানা এক সপ্তাহ যদি আপনারা এই রসুনের কুয়া খেতে পারেন তাহলে দেখবেন কৃমি স্থায়ীভাবে কমে যাবে আপনি চাইলে বড় সাইজের যদি রসুনের কুয়া হয় সেক্ষেত্রে একটি কুয়াও খেতে পারেন অথবা সরাসরি কাঁচা খেতে যদি আপনার একটু কষ্ট হয় সেক্ষেত্রে সিদ্ধ করে ওটা খেতে পারেন অল্প একটু পানির মধ্যে রসুনের কুয়াটা সিদ্ধ করে নেবেন তারপর এটা চিবিয়ে খেয়ে নেবেন এবং পানিটাও খেয়ে নেবেন অবশ্যই খালি পেটে খাবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন একটা না যদি সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন কৃমি একদমই আর থাকবে না যে কোনো ধরনের কৃমি হলে এটা খুব সহজেই মরে যাবে এবং ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় যে উপকরণটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ খুবই কার্যকরী একটা জিনিস কৃমি নাশক হিসেবে প্রতিদিন যদি খালি পেটে এই লবঙ্গটা খেতে পারেন দুটি লবঙ্গই যথেষ্ট প্রতিদিন যদি চিবিয়ে খেতে পারেন খুব ভালো ফল পাবেন তবে অবশ্যই লবঙ্গ খাওয়ার আগে লবঙ্গগুলোতে যেন ফুল থাকে বলতে ফুল যুক্ত লবঙ্গগুলো আপনারা বেছে নেবেন চিবিয়ে খেয়ে নেবেন এবং অল্প একটু কুসুম গরম পানি খেয়ে নেবেন আর যদি এভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে পানির মধ্যে ফুটিয়ে পানিটাও খেতে পারেন হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দুই থেকে তিনটা লবঙ্গ দিয়ে দিন এবং সিদ্ধ করে এই পানিটা খেয়ে নেবেন আর লবঙ্গটা অবশ্যই চিবিয়ে খেয়ে নিতে হবে এইভাবে আপনি টানা এক সপ্তাহ খাবেন ইনশাল্লাহ দেখবেন ক্রিমি দূর হয়ে যাবে প্রথম দিনই বুঝতে পারবেন আপনার অনেক যন্ত্রণাই কমে যাবে যন্ত্রণা অনেকটাই কমে যাবে তাছাড়া লবঙ্গ খেলে আপনার পেটের গ্যাসের সমস্যাও দূর হবে সেই সঙ্গে আরও অনেক ধরনের উপকারিতাই আপনি পাবেন এই লবঙ্গ খেয়ে আর তাই এটা আপনারা ট্রাই করতে পারেন তবে লবঙ্গ যদি রান্না করে বলতে তরকারি রান্না করে বা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খান সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন না এখন আমি একটা রেমেডি আপনাদেরকে প্রস্তুত করে দেখিয়ে দেব এটাও বেশ কার্যকর এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আর এই রেমেডিটা তৈরি করে আপনারা চাইলে ছোটো বাচ্চাদেরকেও খাইয়ে দিতে পারেন আর এর মধ্যে অল্প একটু বলতে চামচ দিয়ে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন ঠিক এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এর মধ্যে মিশিয়ে নেবেন সেই সঙ্গে আরও একটি জিনিস দিতে হবে সেটা হচ্ছে লবণ এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এইভাবে পানিটার সঙ্গে মিশিয়ে নেবেন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর এটা খালি পেটে খেয়ে নেবেন আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে চামচ দিয়ে এক চামচ বলতে চার চামচ দিয়ে এক চামচ অথবা একটু বড় হলে দুই চামচও আপনারা খাইয়ে দিতে পারেন ইনশাল্লাহ দেখবেন ক্রিমি ধ্বংস হয়ে যাবে তাছাড়া আপনারা চাইলে সরাসরি কাঁচা হলুদটাও খেতে পারেন কাঁচা হলুদ অল্প একটু লবণ দিয়ে আপনারা যদি চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলেও দুর্দান্ত ফল পাবেন কাঁচা হলুদ খেলেও ফল পাবেন তাছাড়া এটা তৈরি করে যদি খেতে পারেন আপনি যদি বয়স্ক হন সেক্ষেত্রে হাফ কাপ পোড়াটাই আপনারা খেয়ে নেবেন অবশ্যই খালি পেটে খাবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন আমি নিজেও এটা পরীক্ষা করেছি এবং খুব ভালো ফল পেয়েছি আর এই ধরনের ঘরোয়া রেমেডি খেলে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না ক্রিমের ওষুধ যে কোনো সময় খাওয়া যায় না আর তাই আপনারা এগুলো তৈরি করে যদি বাসায় খান সেক্ষেত্রে দেখবেন খুব সহজে এটা তৈরি করতে পারছেন এবং ভালো ফলও পাচ্ছেন তো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এখন আমি পরবর্তী টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে আপেল সিডার ভিনিগার আপেল সিডার ভিনিগারও কৃমিনাশক হিসেবে খুব ভালো কাজ করে আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে হাফ চা পরিমাণ আপেল সিডার ভিনিগার খেয়ে নেবেন আর এটা খেলে আপনি খুব দুর্দান্ত ফল পাবেন নারিকেল কৃমি দূর করতে নারিকেল বেশ কার্যকরী প্রতিদিন সকালে এক টেবিল চামচ নারিকেল কুচি খান তিন ঘন্টা পর এক গ্লাস গরম পানি দুধের সঙ্গে দুই টেবিল চামচ অয়েল মিশিয়ে খেয়ে নিন দেখবেন খুব ভালো ফল পাবেন আর এখন যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে আজওয়ান বা জোয়ান এটা অনেকেই মশলা হিসেবে চিনে থাকেন এটা কৃমিনাশক হিসেবে খুব ভালো কাজ করে আপনি চাইলে এই আজওয়ান বা জোয়ান দানা গুঁড়ো করে পাউডার তৈরি করেও খেতে পারেন আর আপনি যদি চান এটাকে ফুটিয়েও খেতে পারেন হাফ চা চামচ পরিমাণ আজওয়ান দানা এক কাপ পরিমাণ পানির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেবেন এবং সে পানিটা খেয়ে নেবেন অবশ্যই খালি পেটে খাবেন আর যদি এটাকে পাউডার করে খেতে চান সেক্ষেত্রেও আপনারা এটা পাউডার করে হাফ চা চামচ পরিমাণ খালি পেটে খেয়ে নেবেন এটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর এটা গরম মশলা হিসেবে পরিচিত হলে অনেক ধরনের রোগ সারাতে ব্যবহার করা হয় এটা খেলে আপনি দুর্দান্ত ফল পাবেন আর আমি ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে চিনিয়ে দিচ্ছি অনেকে হয়তো বা এটা চিনেন আবার অনেকে হয়তো বা এটা চিনেন না এটা খুব সহজে আপনার আশেপাশে যে কোনো একটা মুদির দোকানে কুচকলি পেয়ে যাবেন আর তাই ভালো করে আপনারা দেখে নিন এবং চিনে নিন এখন আমি পরবর্তী টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর গাজরও কৃমিনাশক হিসেবে খুব ভালো কাজ করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি একটি আস্ত গাজর কুচি করে খেতে পারেন তাহলেও আপনি ভালো ফল পাবেন গাজরের বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি এবং জিঙ্ক ক্রিমি প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে আর তাই আপনারা গাজর শুনে অবাক হবে না কারণ গাজর যেহেতু মিষ্টি একটা সবজি আর তাই এটা খেলে আপনি ভালো ফলই পাবেন ক্ষতিগ্রস্ত হবেন না বা এটা কিন্তু ভুয়া কোনো তত্ত্বও নয় মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ খুব ভালো কাজ করে কৃমিনাশক হিসেবে দুই টেবিল চামচ মিষ্টি কুমড়োর বীজ গুঁড়ো করে তিন কাপ পানির মধ্যে আপনি সিদ্ধ করে নিন আধ ঘন্টার সময় ধরে চুলার হিটটা একদমই স্লো করে আস্তে আস্তে করে এটা সিদ্ধ করে নেবেন সকালে খালি পেটে এক সপ্তাহ টানা আপনারা এটা খেতে পারেন এছাড়াও এক টেবিল চামচ মিষ্টি কুমড়ার বীজের গুড়ার সঙ্গে সম পরিমাণ মধু মিশিয়েও আপনি খালি পেটে খেতে পারেন এটা খেলেও আপনি খুব ভালো ফল পাবেন মিষ্টি কুমড়ার বীজ এতটাই উপকারী আপনি খেলে প্রথম দিনই তফাতটা বুঝতে পারবেন প্রথম দিনই দেখবেন অনেকটাই শান্তি পাবেন ক্রিমের সমস্যা অনেকটাই কমে যাবে আর যদি আপনি নিয়ম মেনে খেতে পারেন দেখবেন খুব ভালো ফল পাবেন বাজার থেকে কোনো ধরনের ক্রিমের ওষুধ এনে খেতে হবে না তবে প্রাপ্তবয়স্করা সব কিছুই খেতে পারেন ছোটো বাচ্চাদেরকে এগুলো খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বলতে পরিমাণটা একদমই কমিয়ে দেবেন একদমই কমিয়ে দিয়ে আপনারা এটা খাইয়ে দিবেন আর একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো খাওয়াবেন আর ছয় মাসের উপরের বাচ্চাদের জন্য অবশ্যই পরিমাণটা একদম কমিয়ে আপনারা বুঝে শুনে খাইয়ে দেবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা শেয়ার তো অবশ্যই করে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ